তোমাদেরও কি 4 থেকে 6 বছরের বাচ্চা আছে যারা হঠাৎ হঠাৎ করে পিজা খাওয়ার জন্য জেদ করে? তো আজকের রেসিপিটা তাদের জন্যই, কোনো কিছু ঝামেলা ছাড়াই 5 মিনিটে হয়ে যাবে। বাড়িতে ছিল ব্রেড, কেনা ছিল অরিগানো, চিজ আর বাটার কম বেশি সবার বাড়িতেই থাকে, আর টমেটো ক্যাচাপ তো সবার বাড়িতেই থাকে। তাইহান খুব পেঁয়াজ ভালোবাসে, তাই পেঁয়াজটাও গোল গোল করে কেটে নিয়েছি। আজকে চিকেন রান্না করেছিলাম, তো অল্প কটা চিকেন আমি পিস পিস করে কেটে নিয়েছি। ব্রেডের উপর মাখিয়ে নিয়েছি টমেটো ক্যাচাপ, তার উপর সাজিয়ে দিয়েছি ছোট্ট ছোট্ট চিকেন, আর গোল গোল করা পেঁয়াজগুলো সাজিয়ে দিয়েছি। এরপর অরিগানো একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর চিজগুলো পাতলা পাতলা করে কেটে আমি সাজিয়ে দিলাম। ওপর থেকে আমি আরও একটু টমেটো ক্যাচাপ দিয়ে দেবো। ব্যাস, এবারে একটা তাওয়াতে সামান্য একটু বাটার দিয়ে দিতে হবে, চারিদিকে একটু স্প্রেড করে ব্রেডটা দিয়ে দিতে হবে, আর ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে মাত্র 2 মিনিটের জন্য। তো তৈরি হয়ে গেল না বাচ্চাদের মুখরোচক স্ন্যাক্স? একঘেয়েমি খাবার খেতে খেতে ওদের একটু এইসব বাড়িতে বানিয়ে দিলেই ওরা খুব আনন্দ পায়। তো তাইহান এখন খাচ্ছে, আর ওর এক্সপ্রেশনটা তোমরা দেখো, শেষ হয়ে যেতে আবার চেয়েছিল, তাই আবারও বানিয়ে দিতে হয়েছিল। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব, টাটা বন্ধুরা।